জলাবদ্ধ পতিত জমিতে পানি ফল চাষ করে সাফল্যের মুখ দেখেছেন সাতক্ষীরার কৃষকরা। কম খরচে লাভ বেশি হয়, দিন দিন বাড়ছে পানি ফলের চাষ। এবছর গতবারের চেয়ে 30 হেক্টর বেশি জমিতে পানি ফল চাষ করেছেন চাষিরা। এখানকার উৎপাদিত পানি ফল চলে যাচ্ছে রাজধানীর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। এতে কর্মসংস্থান হচ্ছে স্থানীয় বেকার নারী পুরুষের। ধান চাষ, সমস্ত সবজি দিয়ে, সমস্ত চাষ দিয়ে নির্ভর। তাই এই জায়গাটি আবদ্ধ পড়ে থাকে, তাই আমি এই পানি সংরক্ষণ চাষ করছি। 10,000 টাকা খরচ হলো, আমার 20-30,000 টাকা দানি থাকতিছে। সিঙ্গার খেতে কাজ করি, 300-400 টাকা করে ইনকাম করছি। আমার এখন সংসার ভালোভাবে সুস্থভাবে চলে। কর্মসংস্থান সৃষ্টিতে পানি ফল বড় অবদান রাখবে বলে মনে করছেন এই কৃষি কর্মকর্তা। পতিত এবং জলাবদ্ধ জমিতে এর আবাদ হয়ে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে এই ফসল আবাদের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে এবং এ থেকে কৃষকেরা আর্থিকভাবে স্বাবলম্বী হবে।